কে আসছে আম্মু? মিথিলা আম্মু, তোমার আন্টি এনে আসছি, তোমার পাশের বাসার আন্টি। আবার আসছে, আল্লাহই জানে আজকে আবার কি কি নিয়ে যাবে। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছি ভালো আছি, তুমি ভালো আছো? আন্টি তো আসছি তোমার খবর টবর নিতে, তোমার তো একেবারে দেখাই যায় না, তুমি তো বাসা থেকেও বাইরেও না, তোমারে দেখিও না, এই জন্য তোমার একটু খোঁজ খবর নিতে আসছি আর কি। ও আচ্ছা আচ্ছা, তামু কি করতেছো, পড়াশোনা করতেছো না? ভালো ভালো, পড়াশোনা করো পড়াশোনা করো, কি পড়ো? আন্টি ডিপার্টমেন্টাল পরীক্ষা শুরু হবে তো, এই জন্য হচ্ছে একটু পড়াশোনা করতেছি আর কি। ও, পরীক্ষা শুরু হবে না, পড়াশোনা করতেছো, ভালো ভালো, তুমি তো তাও পড়াশোনা করো। আমার মেয়েটারে সারাদিন পিছে পিছে ঘুরি আম্মু, একটুও পড়ে না, সারাটা দিন পিছে পিছে ঘুরা লাগে, একটু পড়াশোনা যদি করতো। তুমি তো একটু পড়াশোনা নিজেও করো, আমার মেয়েটার একটু দেখাইও, তোমার তো ছোট বোন, তোমার একদম ছোট বোনের মতো, তোমার আপন ছোট বোনের মতো, তোমার ছোট বোনের পড়াটা একটু দেখো আম্মু, বুঝছো? জি আন্টি, দেখাই দিব, সমস্যা নেই, পরীক্ষাটা শেষ হোক তারপরে হচ্ছে আমি দেখব, সমস্যা নেই। উনার মেয়ে পড়ে সায়েন্সে, আমার ব্যাকগ্রাউন্ড কমার্স, আমি উনার মেয়েরে কি দেখাবো? এটা কি, ওইটা ওই খাতার মধ্যে কি লেখা দেখি একটু, খাতাটা একটু দাও তো। আন্টি এখানে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন লিখে রাখছিলাম আর কি, মাঝে মাঝে হচ্ছে পড়ি একটু। দেখি দেখি, আমাকে দাও দেখি কি পড়াশোনা। ও, সাধারণ জ্ঞান না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তাইলে আমি আম্মু, এটা আমি তোমার তো এখন পরীক্ষার পড়াশোনা, তোমার তো আর এখন এগুলো পড়া লাগবে না, এগুলো আন্টি নিয়ে যাই। আন্টি হচ্ছে এবারে তোমার বোনটা একটু পড়বে, ওরও একটু এগুলো সাধারণ জ্ঞান তো একটু পড়ার দরকার আছে, তাই না বলো? এই সাধারণ জ্ঞান টেন ওইগুলো একটু পড়বে, ওরও একটু পড়ার দরকার আছে। আন্টি নিয়ে যাই, ও পড়া শেষ হইলে আন্টি তোমাকে দিয়ে যাবো, ঠিক আছে? আন্টি ও তো এখন এইচএসসি পরীক্ষা দিবে, ওর তো এগুলার দরকার নাই। ওমা, তো এইচএসসি পরীক্ষা দিতেছো তো, কি হয়েছে, ভার্সিটিতে উঠবে না, ভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না, তখনই তো এগুলো বেশি দরকার, এগুলো পড়াশোনা করে, এগুলো তো এখন থেকে পড়াশোনা করে রাখলে এগুলো কাজে লাগবে, এজন্য এগুলো এখন নিয়ে যায় আন্টি, ও পড়াশোনা শেষ হইলে আমি তোমার এটা দিয়ে যাব। ওকে আম্মু, ওইটা কি খাতা, ওইটা একটু দেখতো। হ্যাঁ আন্টি, এটা আমার ডিপার্টমেন্টের নোট, লেকচার নোট। দেখি দেখি, এটা দাও। ওমা, কি সুন্দর করে নোট করছো, অনেক সুন্দর করে নোট করো তো তুমি, এটা আন্টি নিয়ে যাই। কেন ওমা, কেন কি, এই কোন সময় কোন নোট কাজে লাগে এটা তো কোনো বলা যায় না, তাই না বলো? তুমি কত সুন্দর করে নোট করছো, দেখলেই তো সুন্দর লাগে, এগুলো পড়াশোনা করলে এগুলা খুব ভালো হবে ওর জন্য। তোমার ছোট বোন, বুঝো না, তোমারই তো ছোট বোন, তো এগুলো ছোট বোনরে দিবা না তো কারে দিবা, এগুলো ছোট বোনের জন্যই তো নেয়, এগুলো ছোট বোনের জন্যই তো করা। তোমরা বড় বোনরা আসো দেখি তো, তোমাদের ছোট বোন গুলো এখনো পড়াশোনা করে এখনো একটু ভালোভাবে পাস টাস করতে পারতেছে, তাই না বলো? আমার, আমি তো সবসময় তোমার কাছ থেকে তোমার সব প্রশ্ন নোট গত 2-3 বছর ধরে নিতেছি, এটা নিব না? আন্টি ও মাত্র এইচএসসি পরীক্ষা দিবে, আর এইটা আমার ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের লেকচার নোট, ও এটা দিয়ে কি করবো, তার আমার ডিপার্টমেন্টে পড়বে না, তাই না? ওমা, এগুলো কি বলো, ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা আসেনি, আল্লাহ কোন সময় কারে কোন দিকে কি দিয়ে দেয়, দেখা গেলে আবার বড় বোনের দেখা দেখি ছোট বোনও একই ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেল, হয়ে গেলো, হয়ে যেতে পারে না এটা বলো? এটা আন্টি, এটা নিয়ে যাই, এটা ওর কাছে থাক, ও পড়বে দেখবে আর কি, একটু চোখ বুলাবে, এবার যদি ভবিষ্যতে যদি ওর এই ডিপার্টমেন্টে আসে, বুঝছো, মনে করো তোমার ডিপার্টমেন্টে আসলো, তখন এবারে মানুষের কাছে আর নোট খুঁজা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, সোজা তোমার কাছে চলে আসবে, তুমি এগুলো গুছাই টুছাই রাখবা, ও খালি এমনি দেখবে, দেখে চোখ বুলাবে, যেন ওর যখন আসবে তখন যেন আমি দেখার সাথে সাথে চিনে ফেলতে পারে যে আরে এটা তো আপুর নোটের সাথে মিল আছে, আপুর থেকে নোটটা নিয়ে আসি, বুঝছো তো আম্মু? ওকে, ওমারে কত বড় একটা বই, বই এটা তোমার না, এটা এটা একটু দাও, এটা একটু দেখি মা গো, বইটা তো ভালোই মনে হইতেছে আম্মু। আচ্ছা ঠিক আছে আন্টি, একটা কাজ করি, এই বইটাও নিয়ে যাই, নিয়ে হচ্ছে একটু চোখ বুলাইলো আর কি, একটু দেখলো জিনিসপত্র ওর দরকারি কিছু থাকে কি না, তো সমস্যা নেই, তোমার ডিপার্টমেন্টের হয়েছে তো কিছু, ওর তো কোনো কাজে লাগতেও পারে, তাই না? এটা আমি নিয়ে যাই আম্মু, আর তোমার কাছে আন্টির একটা অনুরোধ, তুমি তোমার বোনটাকে, ছোট বোনটাকে, ওর মুখটা একটু দেখে ওকে একটু পড়াশোনাগুলো একটু দেখাই দাও, এইচএসসি পরীক্ষা সামনে, তুমি একটু দেখাই দিলে ওর জন্য খুব ভালো হবে আম্মু, চলো তুমি আমার সাথে এখনই চলো আমাদের বাসায়, যাই, ও 2-3 ঘন্টা যা লাগে, যতক্ষণ লাগে তুমি ওখানে বসে ওর যা যাই ছোট ছোট টুকটাক যা জিনিসপত্র আছে ওর একটু এগুলো দেখাই টেখাই দিবা, ওর জন্য খুব উপকার হবে, তোমারও আল্লাহ খুব ভালো দিবে, চলো আম্মু আন্টির সাথে চলো। Wait, what?